শেখ হাসিনার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ের বিয়ের সময় আমার এখান থেকে মিষ্টি নিয়েছিলেন আমাদের এখানকার এমপি সাহেব খসরুজ্জামান। আর তোফাল সাহেবের মেয়ের বিয়েও তো উনি মিষ্টি নিয়ে গেছিলেন আমাদের অনেক মিষ্টি, অনেক মিষ্টি নিয়ে গেছিলেন, সন্দেশ, গুড়ের সন্দেশ। এই সন্দেশটাই আমরা দিচ্ছিলাম এখান থেকে ভালো করে প্যাক ট্যাক করে, ভালো ভালো ঢাকার মধ্যে করে তা এখান থেকে পাঠাচ্ছি। কত আগে থেকে এই মিষ্টি ব্যবসা করছেন আপনারা? 160 বছর আনুমানিক। আপনার বাপ আমার ঠাকুর দাদা করে গেছেন, আমার বাবা করে গেছেন, আমিও প্রায় যাওয়ার পথে, এরপরে আমার ছেলেরাও আসে মাঝে মাঝে দোকানে। তারা কি এই ব্যবসা ধরে রাখবে? আশা করি রাখবে, এইটা ইচ্ছা আছে যে এত পুরনো প্রতিষ্ঠান তো। এখানে ঐতিহ্যবাহী মিষ্টি হচ্ছে আপনার ওই শীতকালে গুড়ের সন্দেশ, নলিনীগুড়ের সন্দেশ, ক্ষীরির সন্দেশ, চমচম, রসগোল্লা, ছানার জিলেপি আর রসমলাই। আমাদের দোকানের নাম নরেন্দ্রশ্রী। আমাদের দোকানের নাম হচ্ছে নরেন্দ্রশ্রী, এখন আমি চালাই নরেন্দ্রশ্রী, মানে নরেন্দ্রনাথ কুণ্ড হচ্ছে আমার বাবার নাম, আমার নাম হলো বাসুদেব কুণ্ড, হচ্ছে আপনার চৈতন্য কুণ্ড, তিনি এই দোকান প্রতিষ্ঠিত করেছেন। এইটা ক্ষীরের সন্দেশ, ওইটা গুড়ের সন্দেশ। নগরা বাজার থেকে দুধ কেনা হয়, গরুর দুধ, খাঁটি গরুর দুধের সমস্ত মিষ্টি হলো খাঁটি। দুধটা যে খাঁটি কিভাবে বোঝেন আপনারা? গরুর খাঁটি দুধ আমরা কিনি বাজার থেকে। বাজার থেকে? নির্দিষ্ট কোনো ফার্ম বা কোনো জায়গা না যেখানে? ফার্মের দুধও আসে, এখন অনেক ফার্ম হয়ে গেছে, ফার্মের দুধও আসে। তবে আপনাদের যেহেতু মিষ্টির দোকান, আপনার নিজস্ব কোনো খামার করলে ভালো হয় না? হয়, কিন্তু পারি না, লোক লোকের অভাব পারি না। আর এখন মনে হলো আড়াই যাচ্ছে দিন দিন, সিজন থাকে তখন দিনে কি পরিমাণ দুধ লাগে? যদি 4 মণ পাঁচ মণ দুধ লাগে, 4-5 মণ। এই মিষ্টি কোথায় কোথায় যায়? সারা বাংলাদেশে বা বিদেশে? সব জায়গায়। বিদেশে কি যায়? কোথাও বিদেশেও যায়, আমেরিকা যায়, কানাডা যায়।